বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারকাতুহ। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন, মানে নতুন এটা হলো যে সবার জন্য নতুন না, কিছু মানুষের জন্য নতুন, সবাই এটা চিনে না, একটা মানে ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। সেটা হলো মানে রোজেলা চুকাই বা চুকুর। বন্ধুরা, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুকাই বা চুকুর রোজেলা। এই ফলের ঔষধি গুণ এত বেশি যে এটা 20 টাকার চেয়ে বেশি মূল্যের। আপনার দেহের গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর রোগগুলো রোজেলা দিয়ে দূর করতে পারেন। বন্ধুরা, আপনি কি হৃদরোগ, ক্যান্সার, হার্টের রোগ, উচ্চ রক্তচাপ, স্নায়ু রোগ, মানে প্রোস্টেট ক্যান্সার, হ্যাঁ কোলেস্ট্রল, ডায়াবেটিস ভুগছেন? তাহলে আজকে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রোজেলা ফলটি অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। এটি হালকা গোলাপি বর্ণের ফল, হ্যাঁ দেখতে অনেকটা মানে ফুলের কলির মতো। এর গোলাপি বর্ণটি মূলত অ্যান্থোসায়ানিক এর জন্য হয়ে থাকে, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ঠান্ডা মানে সর্দি কাশি জনিত সকল সমস্যা দূর করে এবং ওজন কমাতে এবং হজমে সাহায্য করে। এই ফল যে আপনার দেহের গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর রোগ দূর করে দিবে এবং হাজার হাজার টাকা বাঁচিয়ে দিবে, এই সেই কথাগুলো কজন জানেন? এটা খেলে আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন। কিভাবে কোন নিয়মে সেবন করবেন সেসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। বন্ধুরা, আপনার দেহের গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর রোগ যেমন ডায়াবেটিস, এই ডায়াবেটিস একবার হলে আপনি সারা জীবনের জন্য বিভিন্ন রোগের সঙ্গে নিয়ে ঘুরবেন। ডায়াবেটিস তো রয়েছে, সেই সঙ্গে হার্টের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি স্বল্পতা, উচ্চ রক্তচাপ, স্নায়ু রোগ, হ্যাঁ হাত পা ঝিনঝিন করা, বারবার পিপাসা পাওয়া, বারবার হ্যাঁ প্রস্রাবের সমস্যা হওয়া, এই সমস্যাগুলোতে ভোগেন না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই সকল সমস্যা সমাধান রয়েছে এই ফলের হাতে। ডায়াবেটিস ছাড়াও আরও বহু জটিল রোগ হ্যাঁ দূর করে এই ফল। ডায়াবেটিস রোগীদের জন্য এই ফলের কৃপাপ্রি চা ভীষণ উপকারী। এটি রক্তের চিনির পরিমাণকে নিয়ন্ত্রণ করে, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ডিটক্সিফিকেশন বা শরীর থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনের বৈশিষ্ট্য থাকায় যকৃতের জন্য এটি ভীষণ উপকারী। আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে এবং সুগার নিয়ন্ত্রণের জন্য রোজেলা সেবন করতে চান, তাহলে রোজেলা ফলের পাপড়িগুলোকে আপনাকে চিনে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে গোলাপি বর্ণের কে শুকনো 8 থেকে 10টি পাপড়ি 1 গ্লাস গরম পানিতে ফুটাতে দিন এবং যখন ফুটে অর্ধেক হয়ে আসবে তখন সেটা ছেঁকে সকালে একবার, রাতে একবার একই নিয়মে পান করুন। আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ আসবে। আপনার প্রোস্টেট ক্যান্সার, হার্টের রোগ, উচ্চ রক্তচাপ, স্নায়ু রোগ এবং কোলেস্টেরল দূর করতে চাইলে আপনাকে প্রতিদিন হ্যাঁ নিয়ম করে 40 থেকে 2 মাস হ্যাঁ বেশ কিছুদিনকে রোজেলা পাপড়ি চা খেতে হবে। সেই সাথে এর পাতাও ব্যবহার করতে পারেন। ত্বক স্বাদযুক্ত হওয়ার কারণে এই পাতা রয়েছে প্রচুর ভিটামিন সি। এর পাতা ভর্তা, ভাজি, তরকারি রান্না করে খেতে পারেন। এর মানে পাপড়ি, ডাল, তরকারি বা মাছের রান্না করেও হ্যাঁ খেতে পারেন। বন্ধুরা, চুকাইয়ের পাতা ও ফলের প্রচুর পরিমাণ প্রোটিন, ক্যারোটিন, হ্যাঁ ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, হ্যাঁ ভিটামিন ও অন্যান্য খাদ্য উপাদান রয়েছে। এর বীজ থেকে 20% তৈল তৈরি করা হয় যা খাদ্য উপযোগী। এই তেলটি বহুবিধ ছত্রাক ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে কাজ করে। চুকুরের চা উচ্চ রক্তচাপ কমায়। এর বৃত্তি নির্যাসে অ্যান্থোসায়ানিক হ্যাঁ থাকে যা রক্তের খারাপ কোলেস্ট্রল কমায়। এর পাপড়ি নির্যাসে অ্যান্টি হ্যাঁ ডায়াবেটিস উপাদান থাকে যা মানুষেরকে স্পার্ম ড্যামেজ হওয়া রোধ করে। এই গাছে নির্যাস থাকা উচ্চমানেরকে পোটোক্যাটাজিক অ্যাসিড থাকে যা লিউকোমিয়া লিভারের ক্ষতি এবং পাইরোকজিয়া চিকিৎসা ব্যবহৃত হয়। কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট হ্যাঁ ক্রিস্টাল হওয়া জমা হওয়া হ্যাঁ রোধে বৃত্তির নির্যাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাপড়ি নির্যাস এবং এর চা নিয়মিত খেলে মানুষের শরীরে চর্বি গলিয়ে হাড়ের ব্লক দূর করে। এর বৃত্তি নির্যাস নিয়মিত সেবন
সেবনে বয়স ধরে রাখতে সাহায্য করে, সেই সাথে দেহের ওজন কমাতে খুব ভালো কাজ দেয়। বন্ধুরা, আপনি যদি ঠান্ডা, কফ বা কাশজনিত সমস্যা ভোগেন, লবণ, মরিচ, গুড় মিশ্রিত করে 3-4 দিন সেবন করলে ঠান্ডা এবং কাশজনিত সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন সিলেটে হুইলফা, খুলনায় অম্বল মধু, ঢাকা এবং মানিকগঞ্জে চুকুল, কুমিল্লায় মেস নামে পরিচিত। এছাড়া চুকুর চুকা, চুক্কিকা, টেঙ্গা পাতা, চুকা পাতা ইত্যাদি নামে পরিচিত। এর টক স্বাদের জন্য জ্যাম, জেলি, আচার তৈরি করেও খাওয়া যায়। এর মধ্যে পেকটিন আছে বলে জ্যাম জেলি তৈরিতে আলাদাভাবে পেকটিন মেশানো হয় না। এর ভিত্তি দিয়ে সিরাপ, শরবত, সস, পুডিং, ফুড ফ্লেভার, আইসক্রিম, কেক, জিলেটিন, ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার করা যায়, যা দেহের জন্য খুবই কার্যকরী। বন্ধুরা, আসুন জেনে নিই রোজেলা দিয়ে কিভাবে চা তৈরি করা যায়। প্রথমে রোজেলা পাপড়িগুলো রোদে শুকিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর রোজেলা শুকনো পাপড়িগুলো 8-10টি পাপড়ি 1 গ্লাস গরম পানিতে ফুটাতে দিন। যদি আপনি কি আদা দিয়ে খেতে চান তাহলে সেটাও দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ফুটাতে দিন এবং যখন কেউ ফুটে পর্দে খেয়ে আসবে এবং দেখা যাবে খুব সুন্দর গাঢ় গোলাপি একটা রং চলে আসছে। এরপর নামিয়ে সেকে পান করুন। আপনি কে চাইলে মধু দিয়েও খেতে পারেন। অনেক সময় দেখা যায় মেয়েদেরকে অনিয়মিত ঋতুস্রাব এবং মাসিকের সময় একজন মেয়ে বা নারী হরমোনের পরিবর্তনের কারণে হতাশা, হঠাৎ করে মন মেজাজের রূপ পরিবর্তন এবং খাবারের অরুচি দেখা যায়। এই সময়টাতে রোজেলা চা সবচেয়ে বেশি উপকারী। তবে সাবধান, গর্ভাবস্থায় এই পানীয় পান করা যাবে না। বুকের জ্বালা পোড়া, অম্ল, অ্যালার্জি সমস্যা থাকলে এই চা পান করা যাবে না। বন্ধুগণ, আশা করি আপনারা আমার ভিডিওটা খুব গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং এই রোজেলাটা খুবই সুন্দর। এটা বাংলাদেশে কিন্তু দুইটা জাত আপনাদের এটাও আমি আলোচনা করি, সেটা হলো একটা হলো বাংলাদেশি, একটা হলো বিদেশি। বিদেশিটা সবচেয়ে বেশি লাল থাকে, পারলে ওই বিদেশিটা আপনার কালারটা খুব সুন্দর হয়, কিন্তু হলো যে পুষ্টি বা ওষুধি গুণ দুইটার মধ্যে প্রায় সমান। ওটা গাঢ় লাল হয়, বিদেশিটা থাইল্যান্ড বা অন্যান্য দেশে যেটা হয়, আর বাংলাদেশে ওইটাও আছে, দুইটাই আছে আমাদের, হলো সবুজ এবং লাল, বুঝছেন? দুইটাই আপনারা পান করতে পারেন। আশা করি আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।